আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন গেদে স্টেশন আছি, ওইদিকে দর্শনা জয়নগর পার হয়ে গেদে। আমি গতকালকে যশোর বেনাপোল হয়ে রেপেট্রোল হয়ে চিতপুর স্টেশনে নামছিলাম, কিন্তু আমাদের গেদে বর্ডার দিয়ে যেতে আসতে দিচ্ছে না। বাট আপনারা যারা গেদে বর্ডারের আসতে পাচ্ছেন না, তাদের জন্য একটা খবর দেওয়ার জন্যই আজকে ভিডিওটা করা হচ্ছে। আপনারা যদি গেদে বর্ডার যেতে চান, তাহলে আপনাদের পাসপোর্ট, ভিসা এবং ছবি দিয়ে এখানে যারা বিভিন্ন এজেন্সি আছে, ওদের দীপু এবং গৌতম, ওদের কাছে তথ্যটা দিলেই ওরা হচ্ছে আপনার এদিক থেকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনাদের 1000 টাকা ফি নিচ্ছে। হ্যাঁ, আমরা করে দিলাম। ওনাদের তথ্য এবং মোবাইল নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এদিক থেকে পোর্ট না পেলে এদিক থেকে যাওয়ার সময় আপনারা এদিক থেকে যেতে পারবেন। এখন আমরা গেদে স্টেশন থেকে এই ট্রেনে উঠে শিয়ালদা যাব। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য মেনলি আজকে ভিডিওটা করা, তথ্য দেওয়ার চেষ্টা করব। এখান থেকে শিয়ালদা যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। আপনারা সবাই জানেন লোকাল ট্রেন, এদিক দিয়ে যারা এসেছেন তারা চেনেন। তো আমরা গতকালকে ঢুকেছি, আমরা জার্নির ওপরেই আছি। তো আজকে এরপরে আমি কলকাতার বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করবো, আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আর কি চলেন বন্ধুরা, ট্রেনে উঠি। লেডিস, আচ্ছা আচ্ছা, লেডিস না, ওটা লেডিস না, অনুগ্রহ করে শুনবেন বন্ধুরা। আমরা ট্রেনে উঠে পড়লাম, লোকাল ট্রেন। ছোটো বড়ো সকলে এই ট্রেনগুলো ভ্রমণ করে। আর চুয়াডাঙ্গার মতো ইন্ডিয়াতে অনেক ঠান্ডা গরম পড়তেছে, তো ফিস দিয়ে নিয়েছি, ফিস খাবো গরমের মধ্যে। অনেক গরম, মানে অসহনীয় গরম পড়তেছে। এখন বাজে কত রানা? 11:54 বাজে, 11:55 সময় এবং 11:50 এই ট্রেনটা ছেড়ে যাবে। ট্রেনের এই অবস্থা, এক স্টেশন পরে এখানে তিল ধারণের স্থায়ী থাকবে না বন্ধুরা। আপনারা দেখতে পারবেন যে এখানে কী যে অবস্থা হয়, মানে গায়ের সাথে গা লাগিয়ে থাকে, মানে এমন অবস্থা। এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিলে একদম জাস্ট টাইম 11:55 আমাদের ট্রেন ছেড়ে দিল, গেদে স্টেশন ছেড়ে দিল জাস্ট টাইম। আমাদের 11:55 ছাড়ছে, 11:58 হরেশনগর গেদের পরের স্টেশনে চলে আসছে। ইন টাইমে সব প্ল্যাটফর্মগুলোতে চলে আসে। এটা ট্রেনের যাত্রার একটা বড় বৈশিষ্ট্য। ধরো আমাদের ট্রেন চলতেছে, আমরা যাচ্ছি আস্তে আস্তে। আমাদের গেদের যে লোকাল ট্রেনটা আছে, যেটা থেকে সবার শিয়ালদা, ওটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মানাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোকাল ট্রেনের টিকিট। এইরকম টিকিট কাটলে আপনি যে কোনো লোকাল ট্রেনে ভ্রমণ করতে পারবেন। আমাদের 3 ঘন্টা জার্নি হবে গেদে থেকে শিয়ালদা, কলকাতা শিয়ালদা স্টেশন পর্যন্ত। সেখানে আমাদের 30 রুপি নিয়েছে, যেটা অনেক চিপ। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে আমাদের বাড়ি চুয়াডাঙ্গাতে, চুয়াডাঙ্গার যে দর্শনা জয়নগর বর্ডারটা আছে, সে বর্ডারের থেকে আমাদের বাসার ডিস্টেন্স হচ্ছে মাত্র 30 মিনিট। কিন্তু আমরা যখন ভিসা অ্যাপ্লাই করেছিলাম, গেদে বর্ডার দিয়েছিলাম, বাট আমরা পাই নাই। আমরা ওদিক থেকে বেনাপোল, পেট্রাপোল, যে খুলনা থেকে যে ট্রেনটা ছেড়ে আসে বন্ধন এক্সপ্রেস, ওই বন্ধন এক্সপ্রেসে করে আমরা এসেছি। তো আমরা ওই দিক থেকে আমাদের 10-12 ঘন্টা লেগে গেছে, কোনো অ্যাসেল নেই। আপনার এসি ট্রেন,
বাট গেদেতেই গেলে আমাদের জন্য সুবিধা, দ্যাটস ওয়াই আমরা আজকে গেদে এসেছিলাম। এখানে গেদের যে ইমিগ্রেশন অফিস, এখানে কিছু এজেন্সি আছে, তো এজেন্সির মাধ্যমে আমরা 1000 টাকা পে করলে এরা এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের ভিসাতে গেদেপোর্ট উল্লেখ না, বাইরোডে গেদেপোর্ট উল্লেখ না থাকলেও আমরা ওদেরকে 1000 টাকা পে করেছি, ওরা আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিবে। যেটা আমাদের জন্য বিশেষ করে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা এদিকের মানুষদের যাওয়ার সুবিধা, যদি আপনারা থাকেন কেউ এদিকে যেতে চান তাহলে গেদেপোর্ট না পেলেও আপনারা এদিক থেকে অনায়াসে এভাবে যেতে পারবেন। বন্ধুরা, আরেকটা ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে। গতকালকে আমরা যখন চিৎপুরে নেমেছিলাম স্টেশনে, ওইখানে আমরা 100 টাকার বদলে 71 টাকা পেয়েছি, কিন্তু গেদেতে এসে আমরা আজকে 2 সেপ্টেম্বর 2022 100 টাকার বদলে 72 টাকা পেয়েছি। আমি 7000 টাকা ভাঙাইলাম, সেক্ষেত্রে আমার 5040 টাকা দিয়েছে, মানে 5040 রুপি। আমাদের ডলারের দাম ওঠানামার কারণে আমাদের বাংলাদেশের টাকার মান কিছুদিন আগেও 80 টাকার উপরে পাওয়া যাচ্ছিল। তো আমরা 2 সেপ্টেম্বর 2022 ডলার ভাঙানো কারেন্সি বাংলাদেশ টাকা থেকে ইন্ডিয়ান রুপিতে কারেন্সি করার সময় আমাদের ওইখান থেকে গতকাল থেকে 71 টাকা, এবং আমাদের বর্ডারে গেদে বর্ডারে আমরা আজকে 72 টাকা করে পেলাম। 12 মিনিটে আমরা মাঝে স্টেশন চলে এসেছি, 3টা স্টেশন পার করে যাচ্ছি। বন্ধুরা, এখন আমরা কল্যাণী আছি। এখানে মেনলি অনেক ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসা নেওয়ার জন্য এই কল্যাণীতে আসে, কলকাতার কল্যাণীতে। আমি এসেছিলাম, বাট এখানে একটা চন্দনা লচ্ছির স্টল আছে, আমরা দেখি এখান থেকে লচ্ছি খেতে পারি কিনা। আমাদের ওখানে লাচ্ছি বলে, এখানে লচ্ছি বলে। রিফ্রেশমেন্ট স্টলে বিভিন্ন স্বাদের লস্যি।
বন্ধুরা, কলকাতা কল্যাণী পৌরসভার সামনে আমরা এখন শিয়ালদা গেলাম না, দমদম স্টেশনে নেমে গেলাম কলকাতা দমদম। তো এখান থেকে আমরা মেট্রোটা ট্রাই করব। তো গেদে থেকে আমার ব্লগটা আজকে এতটুকু ছিল। আমি নেক্সট পর্বে হয়তো বা মেট্রো থেকে কলকাতার ভিতরে এক্সপ্লোর করবো, সেটা আমি শেয়ার করবো। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাইন আপ ফ্রম দমদম।